ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ওয়েল, তাহলে গতকাল রিলিজ পেল বলিউড কমেডি জনরার মোস্ট পপুলার ফিল্ম ধামাল ফ্র্যাঞ্চাইজের থার্ড ফিল্ম টোটাল ধামাল। এখন ধামাল ফ্র্যাঞ্চাইজের মুভি নিয়ে তো সবারই একটা এক্সপেকটেশন থাকে, আর তাছাড়া এখানে কাস্টিং যেহেতু বাঘা বাঘা সব অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন যাদের কমেডি টাইমিং আউটস্ট্যান্ডিং, তো সবারই এই মুভিটা দেখার জন্য আগ্রহ তো রয়েছেই। এখন দেখার বিষয় এই যে এই মুভিটা আসলে কতটুকু এক্সপেকটেশন পূরণ করতে পেরেছে। ইতিমধ্যেই আমাদের মুম্বাই প্রতিনিধি এই মুভিটি দেখে ফেলেছে এবং তার পাঠানো রিপোর্ট এখন আপনাদের সামনে তুলে ধরবো। সো আর দেরি না করে লেটস জাম্প অন টু আ কুইক রিভিউ অফ টোটাল ধামাল। শুরুতে এই মুভির গল্পটা ইন শর্ট বলে নিই। এখানে একজন লোক মারা যাওয়ার সময় কয়েকজনকে 50 কোটি টাকার একটি রহস্যের কথা বলে, যেটা একটা চিড়িয়াখানায় রয়েছে। ব্যাস, এই খাজানার কথা শুনেই সবার মাঝে লোভ বেড়ে যায় এবং যে যার মতো খাজানার সন্ধানে বেরিয়ে পড়ে, এবং শর্ত একটাই থাকে যে আগে খাজানার কাছে পৌঁছাবে পুরো খাজানাটা তার হবে। ব্যাস, এটা নিয়ে যত ঝামেলা শুরু এবং এভাবেই গল্পটা এগোতে থাকে। এখন আসি এই মুভিতে কী আছে এবং কী নেই এই প্রসঙ্গে কথা বলতে। যেটা এই মুভিতে আছে সেটা হচ্ছে প্লেন ক্র্যাশ, কার ক্র্যাশ, ট্রেন ক্র্যাশ, বাসা বাড়িতে আগুন লেগে যাওয়া, ব্রিজ ভেঙে পড়া, মোট কথা যত ধরনের ডিস্ট্রাকশন সিন আনা সম্ভব সব কিছু আনা হয়েছে এখানে। আর যেটা এই মুভিতে ছিল না সেটা হচ্ছে একটা ভালো, সুস্থ, এনজয়েবল কমেডি প্লট। কমেডি প্লট তো এই মুভিতে অনেক ছিল, কিন্তু সেটা হাস্যকর তেমন একটা ছিল না, বরং অনেকটা মাথা ধরার মতো ছিল। ইনফ্যাক্ট কিছু কিছু পাঞ্চ লাইন এতটাই গতানুগতিক এবং এতটাই প্রেডিক্টেবল ছিল যে আপনি আগেই বুঝে যাবেন ক্যারেক্টারটা আসলে কী বুঝাতে চাইছে। তবে এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কোনো দোষ নেই, কারণ যারা যারা এই মুভিতে রয়েছেন তারা যে কমেডি মুভিতে বাজিবাদ করে আসছেন সেই খবর তো আমরা কম বেশি সবাই জানি। তবে এখানে সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর ইন্দ্রকুমারের ইমাজিনেশন একটু দুর্বল ছিল, ঠিক মতো হয়তো তিনি ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারেননি। মুভি দেখতে দেখতে আপনার অনেক সময় এরকম লাগতেও পারে যে বাঘা বাঘা অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই তো এখানে রয়েছে, কিন্তু আসলে তারা কী করবে বা তাদেরকে দিয়ে কী করানো হচ্ছে সেটা হয়তো তাদেরকে ঠিক মতো বোঝানো হয়নি। তবে এই ছবিতে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিতের জুটি। এখনও যে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি তাক লাগিয়ে দেয় সেটাই মুভি দেখলে বুঝতে পারবেন, এবং সিলভার স্ক্রিনে তাদের দুজনের কমিক টাইমিংও ছিল অসাধারণ। তবে এখানে অজয় দেবগনের অ্যাক্টিংও ছিল ভালো লাগার মতো, তবে একেবারেই মন জয় করতে পারেনি সঞ্জয় মিশ্রা, যিনি কমেডিয়ান হিসেবে বেশ প্রশংসিত। এছাড়া বহুদিন পর ফের অভিনয়ের সুযোগ পেয়ে ভালোই করেছে রিতেশ দেশমুখ, এবং জনি লিভারের সঙ্গে তার দৃশ্যগুলো বেশ মজার ছিল। তবে বাবান ইরানি, মহেশ মাঞ্জারেকর এবং এশা গুপ্তাকে ঠিক মতো এখানে ব্যবহার করা হয়নি। এছাড়া দুর্বল পটের কারণে ধামালের মোস্ট ফেভারিট ক্যারেক্টার আশরাফ ফরসি এবং জাভেদ জাফরি এই দুজনের ভাইয়ের জুটিও ঢাকা পড়ে যায়। সব কথা শেষ কথা, এখানে ভালো কমেডি ছবি হওয়ার সব ইনগ্রিডিয়েন্ট ছিল, কিন্তু ইন্দ্রকুমার ব্যাপারটা ঠিক মতো ইউজ করতে পারেননি। এখন রেটিংয়ের কথা যদি আসি তাহলে সব কিছু মিলিয়ে এই মুভিতে আউট অফ 5 2 দেওয়া ছাড়া আর কোনো অপশন থাকছে না। সো ভিউয়ার্স, টোটাল ধামাল এই মুভির রিভিউ আপনার কাছে কেমন লাগলো, এবং এই মুভিটি যদি আপনি দেখে থাকেন তাহলে এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।